হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি সব সময় তো চাইবই তোমরা অনেক বেশি ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো তোমরা তো সবাই জানোই আজ উল্টো রথ যাত্রা, তো তোমাদেরকে আজ আমি উল্টো রথ যাত্রাটাই দেখাবো। তো চলো এবার দেখা যাক আমাদের রথ যাত্রা। তো দেখো আমরা চলে এসেছি রথের কাছে। এবার রথে শ্রী জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর আর তাদের বোন সুভদ্রাকে বসানো হবে। বসানোর পর রথ নিয়ে যাত্রা করবে। তো এটা কিন্তু আমাদের জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি, অ্যাকচুয়ালি মাসির বাড়ি না, প্রথম রথযাত্রা করে একটা বাড়িতে রাখা হয়, সেটাকে মাসির বাড়ি বানিয়ে নেওয়া হয়। তো মাসির বাড়ির গল্পটাও তোমাদেরকে একটু বলি। কোনো একটি কারণে আমাদের জগন্নাথ ঠাকুরকে 100 কলসি জল দিয়ে স্নান করানো হয়েছিল। তো তারপরে আমাদের জগন্নাথ ঠাকুরের অনেক জ্বর এসে যায়। তো তারপর ঠিক 15 দিন আমাদের জগন্নাথ ঠাকুর রেস্টে থাকে। তো তারপরে যখন ভালো হয়ে যায় তখন তারা ঠিক করে জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর আর তাদের বোন সুভদ্রা মিলে তাদের মাসির বাড়িতে বেড়াতে যাবে। তো সেই উদ্দেশ্যে তারা রথে করে যাত্রা করে। তো সেটাকেই বলে আমাদের প্রথম রথযাত্রা। তারপরে মাসির বাড়ি গিয়ে তারা ঠিক 8 দিন থাকে। 8 দিন পর তারা আবার বাড়িতে ফেরার জন্য যাত্রা করে। তো সেই রথে করে যাত্রা করে, তো সেটাকে বলে উল্টো রথযাত্রা। তো আজ আমাদের উল্টো রথযাত্রা। আমি তোমাদেরকে প্রথম রথযাত্রাটা দেখাতে পারিনি, কিন্তু উল্টো রথযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেটুকু আমি জানতাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি এর বেশি কিছু জানো তাহলে তোমরা কমেন্টে প্লিজ বলো। তো দেখো এখানে কত লোক এসেছে, এরা সবাই কিন্তু আমাদের জগন্নাথ ঠাকুরকে নিতে এসেছে, কারণ অনেকদিন ধরে জগন্নাথ ঠাকুরকে দেখে না। তো মাসির বাড়িতে বেড়াতে এসেছিলো, তো আজ সবাই মিলে তাকে নিতে এসেছে। তো এবার দেখো বসানো হয়ে গেছে, এবার কিন্তু আমাদের রথযাত্রা শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই রথ নিয়ে যাত্রা করবে সবাই। দেখো এখানে কিন্তু অনেক লোক এসেছে, এটা আমাদের পাড়ার উৎসব। এবার শ্রী জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর আর সুভদ্রাকে নিয়ে সবাই যাত্রা করবে। এবার কিন্তু যাবে জগন্নাথ ঠাকুর নিজের বাড়ি, নিজের বাড়ি মানে আমাদের গোবিন্দ মন্দির আছে সেখানে যাবে। গোবিন্দ মন্দিরটাই আমাদের জগন্নাথ ঠাকুরের বাড়ি ধরতে গেলে। তো সেই সুযোগে যদি পারি গোবিন্দ মন্দিরটাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেব। তো দেখো এখানে রথ নিয়ে কিন্তু যাত্রা করে দিয়েছে, অলরেডি যাত্রা করা, রথ নিয়ে যাত্রা করে দিয়েছে সবাই মিলে। তো এখন এই রথে দড়ি বাঁধা হবে, সেই দড়ি টেনে টেনে সবাই মিলে নিয়ে যাবে জগন্নাথ ঠাকুরকে। রথযাত্রার দিন নাকি এই রথে যে দড়িটা বাঁধা হয় সেটা সবাই টানতে হয়। কেন টানতে হয় সেটা আমি জানি না, সবাই টানে তাই আমিও টানি। জগন্নাথ ঠাকুরকে নাকি টেনে নিয়ে গেলে খুবই ভালো, তার জন্য সবাই মিলে কিন্তু এই নিয়মটা পালন করে। তো দেখো দড়ি বাঁধা হয়ে গেছে, এবার এই দড়ি টেনে টেনে আমাদের জগন্নাথ ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। কত লোক এখানে এসেছে তোমার পাড়া। শুধু রথযাত্রা না, তো যে কোনো উৎসবে আমাদের পাড়ায় এমন করে সবাই মিলে কাজ করে। দেখো জগন্নাথ ঠাকুরকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে। তো ঘুরতে ঘুরতে সন্ধে বেরিয়ে অন্ধকারও হয়ে গেল, তো রাস্তায় তেমন একটা লাইট নেই, তার জন্য এখানে মানে কত লোক যাচ্ছে সেটা দেখাতে পারলাম না। তো দেখো এখানে কিন্তু সবাই অনেক ভিড় হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে, এটা কিন্তু আমাদের গোবিন্দ মন্দির।
ভেবেছিলাম তোমাদেরকে আমাদের গোবিন্দ মন্দিরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিব, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে মানে মন্দিরটা ভালো করে দেখাতে পারলাম না। অন্য একদিন তোমাদেরকে মন্দিরটা আমি ভালো করে ভিডিও করে দেব। এখানে দেখো আরতি নিয়ে দাঁড়িয়ে আছে, আরতি মানে প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু অনেকদিন পর আমাদের জগন্নাথ ঠাকুর আসছে তার জন্য দাঁড়িয়ে আছে। এটা আমাদের মন্দিরের ভেতরে দেখো ঠাকুর, রাধা কৃষ্ণ ছোট ঠাকুর আছে আর দুই সাইডে গোল নিতাই। এটা আমাদের মন্দিরে সব পুজো টুজো দেয় সেই মাসে জগন্নাথ ঠাকুরকে আপ্যায়ন করবে বলে সব কিছু রেডি করছে। দেখো আমাদের জগন্নাথ ঠাকুর ফাইনালি মন্দিরে এসে গিয়েছে, আমি একটু আগে এসে গিয়েছিলাম তাই মন্দিরটা তোমাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম, কারণ আমি একটু আগে এসে গিয়েছিলাম কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে দেখাতে পারলাম না। তো দেখো এখন আমাদের জগন্নাথ ঠাকুর এসে গিয়েছে, সবাই মিলিয়ে আমাদেরকে জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর আর তাদের বোন সুভদ্রাকে কিন্তু অনেক আদর আপ্যায়ন করে মাথায় করে নিয়ে মন্দিরে যাবে, মন্দিরে নিয়ে বসাবে, কারণ অনেক দিন পর আমাদের ঠাকুর বাড়িতে মানে মন্দিরে আসলো, তো সবাই অনেক আনন্দ করে মাথায় করে নিয়ে মন্দিরে যাবে। এখন আরতি করতে তারপরে এই আরতি সবাইকে দেবে। আমাদের এই মন্দিরে কিন্তু অনেক অনেক উৎসব হয় আর প্রত্যেক উৎসবেই সবাই খুব আনন্দ করে করে, আনন্দ করে কাজ করে উৎসবটাকে কাটে। জগন্নাথ ঠাকুরকে মাথায় করে নিয়ে যাবে, সবার সাথে ভালো করে দেখা করছে কারণ অনেকদিন পরে এলো। শুধু জগন্নাথ ঠাকুর নয়, বলরাম ঠাকুর সুভদ্রা সবাই কিন্তু আমাদের সবার সাথে দেখা ভালো করে দেখা করছে, সবাইকে হাই বলছে, তারপর মন্দিরে প্রবেশ করবে। তো দেখো এবার মাথায় করে নিয়ে মন্দিরে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে। তো তোমাদের সবার আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে তোমরা একদম ভুলো না। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা অনেক অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো।